ॐ सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्माश्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्याश्वरूपांतां सारदां प्रणमाम्यहं। परतत्वे सदालीनो रामकृष्ण समागया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। कालिंदी फुल्लकमले माधवेना क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं। सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद शान्ये वये च पार्षदा रामकृष्ण गत प्राणां सर्वान् तान् प्रणमाम्यहम्। सर्वान् तान् प्रणमाम्यहम्। श्री ভগবানের অশেষ ইচ্ছায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী রামকৃষ্ণদেবের সন্ন্যাসী এবং গৃহী সন্তানদের জীবনী নিয়ে পার্শ্বদ কথা আলোচনা প্রসঙ্গে। আজকে আমরা যার জীবন পূর্ব তার আর কয়েকদিন বাদেই জন্ম মহোৎসব এসে উপস্থিত হয়েছেন। তিনি হলেন স্বামী শুভধানন্দজি মহারাজ। শুভধানন্দজি মহারাজের অনেক স্মৃতি আমরা পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজের সঙ্গে কথোপকথনের সময় শুনতাম। তার মধ্যে যে স্মৃতিটি পূজনীয় মহারাজ অনেকবার বলতেন সেটা হলো এই, সালটা হবে বোধহয় ১৯২৬ সালে, এবং সেবারে দুর্গা পুজোর পরে পূজনীয় শারদানন্দজি মহারাজ বেলুড় মঠে এসেছেন পূজনীয় মহাপুরুষ মহারাজকে প্রণাম করতে। মহাপুরুষ মহারাজের ঘরে এসে তিনি উপস্থিত হয়েছেন, দোতলার ঘরে মহাপুরুষ মহারাজকে তিনি প্রণাম করতে এসেছেন। সঙ্গে করে নিয়ে এসছেন এক ক্যানেস্তারা ভর্তি ওই আমাদের নবীনের রসগোল্লা আর কি, রাজভোগ, বড় বড় রাজভোগ তিনি নিয়ে এসেছেন। মহাপুরুষ মহারাজকে প্রণাম করেছেন, এই দরজার পাশে সেই ক্যানেস্তারার টিনটা রাখা রয়েছে। আর মহারাজ প্রণাম করার পরে একটা চেয়ারে বসে চা খাচ্ছেন, এমন সময় মহাপুরুষ মহারাজের ঘরের দরজাটা ভেজানো ছিল, এমন সময় সেই ভেজানো দরজাটা একটু একটু করে খুলে গেল। তার মধ্যে থেকে অল্প বয়সী একটি যেন সাধু এসে উপস্থিত হলেন। সামনে আসাতে মনে হলো তিনি, তার বেশ বয়স হয়েছে কিন্তু তার হাব ভাব সব বাচ্চাদের মতো। তিনি এসে কোনো দিক না তাকিয়ে ক্যানাস্তারের ঢাকনাটা খুলে বড় বড় দুটো রাজভোগ নিয়ে তিনি চলে যেতে থাকলেন। মহাপুরুষ মহারাজ বলতে থাকলেন, করছো কি খোকা, করছো কি খোকা, তুমি শুধু মিষ্টি খেলে তুমি শরৎ মহারাজকে প্রণাম প্রণাম করলে না, এখন তো ডান হাত তো রসে ভর্তি, মুখ রসে ভর্তি, কী করবেন তিনি। তিনি আবার ফিরে গেলেন, ফিরে গিয়ে বাঁ হাত দিয়ে মহাপুরুষ এই শরৎ মহারাজকে প্রণাম করে আবার চলে গেলেন। আর তার আচর আচরণ দেখে উপস্থিত সবাই তো হেসে কুটুপুটি খাচ্ছেন, এবং শারদানন্দ যে যিনি বড় একটা হাসতেন না তিনিও হাসছেন এবং মহাপুরুষ মহারাজও হাসছেন। এই হলেন আমাদের খোকা। আরেকটি স্মৃতি কথা ভূতেশানন্দজি খুব বলতেন যে মহাপুরুষ মহারাজকে দেখতে ডাক্তার এসেছে, একই সময় খোকা মহারাজেরও শরীর খুব খারাপ, তাই খোকা মহারাজকে দেখার জন্য ডাক্তারকে পাঠিয়েছে। বলছেন পাশের ঘরে খোকা আছে, তা সেখানে তাকে একটুখানি দেখে এসো। ডাক্তার গিয়ে দেখলেন সেই ঘরে খোকা নেই, একজন বৃদ্ধ ভদ্রলোক শুয়ে আছেন। তিনি ফিরে এসে বললেন, কই মহারাজ, ওখানে তো কোনো খোকাকে দেখতে পেলুম না। মহারাজ বললেন, কাকে দেখলে? বলে তার বদলে একজন বৃদ্ধ ভদ্রলোক শুয়ে আছে। বলছে ওই আমাদের খোকা। তা সেই এই হচ্ছেন খোকা মহারাজ, তার আচার আচরণ সব ছোট শিশুর মতো। পূজনীয় মহারাজ বলতেন যে বেলুড় মঠে সেই সময় ব্রহ্মচারীদের উপরই অনেক কাজের ভার ন্যস্ত থাকত, খোকা মহারাজকে বলতে হতো না, তিনি এগিয়ে আসতেন তাদের সব কাজে সাহায্য করতে, শিক্ষক হিসেবে নয় সহযোগী হিসেবে। তিনি আমাদের সঙ্গে সবজি কাটতেন, তিনি আমাদের সঙ্গে ফুল বাগানে কাজ করতেন,
তিনি আমাদের সঙ্গে গাছে জল দিতেন, তিনি আমাদের সঙ্গে বাথরুম পরিষ্কার করতেন, তিনি আমাদের সঙ্গে পূজোর ঘরে কাজ করতেন, সর্বকাজে তিনি তাদের সাহায্য করতেন। কারণ সেই সময় বাবুরাম মহারাজ আর নেই, বাবুরাম মহারাজ আর খোকা মহারাজের শেখানোর কায়দাটার মধ্যে দুটো ভাগ ছিল। বাবুরাম মহারাজ সবসময় সেটা শিক্ষক হিসেবে শেখাতেন, কিন্তু খোকা মহারাজ সম্পর্কে পূজনীয় ভূতেশানন্দজি বলতেন, তাকে কখনো আমি শিক্ষকের ভাবে দেখিনি, সবসময় দেখেছি তিনি সহযোগীর মতো আমাদের সঙ্গে শিখতেন, আমাদেরকে তিনি শেখাতেন। খোকা মহারাজের অনেকগুলো নাম ছিল, তার নামেই যে খোকা এটা কিন্তু কেউ দেয়নি, কিন্তু বা পিতৃদত্ত নাম ছিল সুবোধচন্দ্র ঘোষ, কিন্তু তার আচার আচরণ এমন ছোট শিশুদের মতো ছিল, তার গুরুভাইরা তাকে খোকা বলে ডাকতেন। এক তো হাইট খুব কম ছিল আর খুব ডিগডিগে রোগা ছিলেন, তার গুরুভাইরা তাকে খোকা বলে ডাকতেন, সেই থেকে সঙ্গে তার নাম হলো খোকা মহারাজ, এটা হচ্ছে কথা। তার আরেকটা নাম ছিল দেবতা, সেটা তার মা তাকে এই নাম বলে ডাকতেন, তার মা বিশ্বাস করতেন যে স্বয়ং দেবতা তাদের বাড়িতে এই পুত্র সন্তান হিসেবে জন্ম নিয়েছেন, তাই তাকে দেবতা বলে ডাকতেন। আর তার জন্মের কয়েকদিন আগে পূর্ব কলকাতায় একবারে ভীষণ রকমের ঝড় ঝঞ্ঝা হয়েছিল, তাই তার আরেকটা ডাকনাম ছিল ঝোড়ো, সবসময় ঝোড়োর মতো তাকে বলা হতো। তার বাড়িতে তাদের ইষ্টদেবী ছিলেন সিদ্ধেশ্বরী, যেটি ঠনঠনিয়ার কালীবাড়ি নামে পরিচিত আছে। ঠনঠনিয়ার কালীবাড়ি এখন যেরকম আমরা জনাকীর্ণ এলাকা দেখি, সে সময় জনাকীর্ণ এলাকা ছিল না, সেটা একটা জঙ্গল ছিল। সেইখানে এক জনৈক ব্রহ্মচারী সিদ্ধেশ্বরীর কালী মূর্তি স্থাপন করে সেইখানে পুজো অর্চনা করতে থাকেন। একটা সময় ধীরে ধীরে যত মহানগরীর কলেবর বৃদ্ধি হতে থাকলো, ব্রহ্মচারী আর সেখানে থাকাটা আর সুবিধার মনে করলেন না, তখন তিনি কাছেই এখন যেটির নাম শঙ্কর ঘোষলেন, সেই শঙ্কর ঘোষলেন যার নামেতে সেই শঙ্কর ঘোষকে ডেকে পাঠালেন এবং এই সিদ্ধেশ্বরী কালীর যাবতীয় দায়িত্ব তাকে দিয়ে তিনি চলে গেলেন। এই সিদ্ধেশ্বরী কালীবাড়ি তবে থেকে ঘোষ বংশের ইষ্ট দেবী হলেন এবং ঘোষ বংশের বংশতিলকের সঙ্গে যুক্ত হয়ে থাকলেন। তার বাবা কৃষ্ণদাস ঘোষ, ইনি ছিলেন শঙ্কর ঘোষের পৌত্র এবং সেই হিসেবে আমাদের খোকা মহারাজ বা সুবোধচন্দ্র ঘোষ ছিলেন শঙ্কর ঘোষের প্রপৌত্র। তার মায়ের নাম ছিল নয়নতারা দেবী। আর ওই তার বাবা ও কাছেই, যেহেতু একেবারে ঠনঠনিয়া কালীবাড়ির কাছেই সাধারণ ব্রাহ্ম সমাজ, সেই সাধারণ ব্রাহ্ম সমাজে যেতেন এবং কেশবচন্দ্র সেনের সঙ্গে তার একটা গভীর সম্পর্ক ছিল এবং কেশবচন্দ্র সেনের সূত্র ধরেই তার বাবা শ্রীরামকৃষ্ণ সম্পর্কে জেনেছিলেন এবং তিনি এসে ছেলেকে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলেছিলেন। ছোট থেকেই তিনি তার একেবারে ছোটবেলা থেকেই তার সুবোধের আচার আচরণের মধ্যে একটা অদ্ভুত রকমের তার কথাবার্তা আচার আচরণ সব কিছুর মধ্যে এক ধরনের সরলতা প্রকাশ পেত। এই কারণে খুব সহজে তিনি তার সমবয়স্ক এবং গুরুজনদের একবারে হৃদয় জয় করে নিতে পারতেন। তার বাড়িতে খুব ভীষণ রকমভাবে বইপত্র পড়ার চর্চা ছিল, তার বাবা তো পড়তেনই, তার মাও নিত্য শাস্ত্রাদি পড়তেন, সেই ভাবটা তার ভেতরেও ছিল। ভূতেশানন্দজি মাঝে কাছে শুনেছি যে বেশিরভাগ সময় সুবোধানন্দজির ঘরে গিয়ে দেখা যেত সুবোধানন্দজি একটা চেয়ারের ওপর বসে পা দুটোকে লম্বা করে খাটের ওপর রেখে ভাগবত পড়তেন এবং ভাগবতাদি গ্রন্থ পড়তেন। তিনি বলতেন যে এই জাতীয় গ্রন্থ পড়লে তিনি বলতেন ছেলেবেলায় সাধুদের এই জাতীয় জীবনচরিত পড়তে দেখতুম, এই জাতীয় জীবন পড়লে কেমন একটা সাধু সঙ্গ করা হয়, এটা তিনি বারবার বলতেন। এই তার বাবার সূত্র ধরেই তিনি, আমরা আগে বলেছি, কেশবচন্দ্র সেনের সঙ্গে কেশবচন্দ্র সেনের পরিচয় এবং কেশবচন্দ্রের সূত্র ধরেই শ্রীরামকৃষ্ণের সঙ্গে পরিচয়। তিনি তার বাবার কাছ থেকে শুনেছিলেন কেশবচন্দ্র সেনের সঙ্গে কেমনভাবে ঠাকুরের দেখা হয়েছিল এবং ঠাকুরের সম্পর্কে তিনি জানতে পারেন, তার বাবাই একটা বই নিয়ে এসেছিলেন, সেটা হচ্ছে সুরেশচন্দ্র দত্তের পরমহংস রামকৃষ্ণের উক্তি। সেই বইটা পড়ার ফলে তার ঠাকুরের প্রতি একটা, ঠাকুরকে দেখার একটা তীব্র আকর্ষণ তৈরি হয় এবং তিনি তার বাবাকে বারবার বলেছিলেন যে তাকে নিয়ে যেন যান, কিন্তু তার বাবা আজ যাব কাল যাব এই করে করে যখন কোনোভাবেই তাকে নিয়ে যেতে পারলেন না, তখন একাকী এরা যাত্রা করলেন, তার বন্ধু প্রতিবেশী বন্ধু ক্ষীরোদচন্দ্র মিত্রের সঙ্গে যাত্রা করলেন।
তারা হাঁটতে হাঁটতে একবার দক্ষিণেশ্বরে পৌঁছলেন এবং দক্ষিণেশ্বর খুঁজে না পেয়ে তারা যখন ফিরে এসে আড়িয়াদহেতে পৌঁছেছেন তখন তারা বুঝলেন তারা ভুল রাস্তায় এসেছেন। সন্ধে হব হব এরকম তারা এসে পৌঁছলেন এর সময় এর কাছে দক্ষিণেশ্বরে এসে পৌঁছলেন। সেদিনকে রথযাত্রার দিন ছিল, সকালবেলা সূর্যোদয়ের পূর্বে হাঁটতে শুরু করে তারা এসে পৌঁছেছিলেন। এটি খুব সম্ভবত 1884 সালের ঘটনা, যদিও কথামৃত মতে 1885 সালে শ্রীরামকৃষ্ণের সঙ্গে খোকা মহারাজের দেখা হয়েছিল। 1884 এই সময়টা আমরা পাই, এটি তিনি তার পরবর্তীকালে তার শিষ্যদের লেখা চিঠিতে তিনি উল্লেখ করেছিলেন। তিনি ওই শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে এলেন, তার সঙ্গী ছিলেন সেই তার বন্ধু ক্ষীরোদচন্দ্র মিত্র, দুজনে মিলে এসেছেন। ক্ষীরোদচন্দ্র মিত্র এগিয়ে গেছেন, তিনি একটু স্মার্ট আর খোকা মহারাজ একটু পিছিয়ে আছেন। ঠাকুর জিজ্ঞাসা করলেন, বাবু ও আপনারা কোথা থেকে এসেছেন? ছোট্ট ছেলে তবু তাদের জিজ্ঞাসা করলেন, আপনারা কোথা থেকে এসেছেন? ক্ষীরোদচন্দ্র উত্তর দিলেন, কলকাতা থেকে। তারপরের ঘটনাটা ভারী সুন্দর। ঠাকুর বললেন, ও বাবুটি অত দূরে দাঁড়িয়ে কেন? ওগো বাবু, এগিয়ে কাছে এসো না। এটা হচ্ছে প্রথম আবাহন করছেন ঠাকুর তার শিষ্যকে। পরবর্তীকালে যিনি তা যাকে তার তিনি জীবন্তরীর কাণ্ডারি নেবেন, তিনি এইভাবে আহ্বান করছেন, ওগো বাবু ও তুমি দূরে কেন, কাছে এসো না। এইভাবে কাছে এলেন। কাছে আসার পর যে ঘটনাটা ঘটেছিল এটা আমরা সুবোধানন্দজি নিজের ভাষায় শুনব। সুবোধানন্দজি 23 জুন 1925 সালে একজনকে একটা চিঠি লিখছেন, তাতে তিনি এই প্রথম দিনের ঘটনাটা লিখেছেন। তিনি লিখছেন, ঠাকুর আমায় হাত ধরিয়া নিজের বিছানার উপর বসাইলেন। আমি বলিয়াছিলাম, রাস্তায় কত লোককে ছুঁইয়াছি, এই কাপড়ে আর আপনার বিছানায় বসিব না। ঠাকুর আমাকে এক হাতে জড়াইয়া ধরিয়া বলিলেন, তুই এখানকার, কাপড়ে কি এসে যায়? পরে ঠাকুর ভাবে অচৈতন্য হলেন এবং আপনি আপনি হাসিতে লাগিলেন। আরও কত কথা হইল, ঠাকুর যে বলিয়াছিলেন তুই এখানকার, তার মানে আমি তার। আমি একজনার সহিত দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে গিয়াছিলাম, কিন্তু এখন ঠিক জানিয়াছি অন্য লোক উপলক্ষ মাত্র, যার জিনিস যার লোক সেই টানিয়া আনিয়াছে। সেদিন ঠাকুর সুবোধানন্দজিকে বলেছিলেন, যখন ঝামাপুকুরে ছিলুম তোদের সিদ্ধেশ্বর মন্দিরে তোদের বাড়িতে কতবার গিয়েছি, তুই তখন জন্মাসনি, তুই এখানে আসবি জানতুম, যাদের হবে মা তাদের এখানে পাঠিয়ে দেন। সুবোধানন্দজি জানতে চাইলেন যে তিনি যদি এখানকার হন তাহলে মা কেন এতদিন ধরে তাকে ফেলে রেখেছিলেন। ঠাকুর বলেছিলেন, দেখ সময় না হলে হয় না। দেখুন কি অদ্ভুত আন্তরিকতা শ্রীরামকৃষ্ণ তার শিষ্য জোগাড় করছেন, না আন্তরিকতাটা কি সুন্দর। আগেকার দিনে এরকম ছিল, এখন আবার নতুন করে কোভিড হওয়ার জন্য এখন আমাদের নতুন করে এই বিধিটি পালন করতে হচ্ছে যে বাইরে থেকে এলে জামা কাপড় সমস্ত ছেড়ে ছুড়ে স্নান করে পরিষ্কার করে তবে খাটটাটে বসার। এইসব এটা একটা সময় খুব ভীষণভাবে ছিল। আমরা ছেলেবেলায় দেখেছি, আমাদের ঠাকুমাকে দেখেছি বাইরে থেকে কোথা থেকে এলে আগে কাপড় সারাদিনে তো কতবার কাপড় বদল হতো তার ঠিক ঠিকানা নাই, কিন্তু এটা একটা খুব ভীষণ রকমের ছিল যে বাইরে থেকে এলে কাপড় চোপড় বদল করে তবে ঘরের অন্যান্য জিনিসে হাত দেওয়া হতো। এমনকি আমরা যখন সাধু হতে এসেছি, আমাদের বিমলাত্মানন্দই খুব পিটপিটানি এগুলো ছিল, আমরা কলকাতায় গিয়েছি, এখনও আমাদের মনে আছে ওই ইয়েতে গেছি, আমাদের উদ্বোধনে কিছু বই টই কিনতে গেছি বা অদ্বৈতাশ্রমে বই দিতে গেছি, তিনি এসে আগেই জিজ্ঞেস করতেন জামাকাপড় ছেড়েছি কি না, মানে বাইরের কাপড় পরে ভেতরের কাজকর্ম করা এটা একেবারে তিনি পছন্দ করতেন না। তাই এই এরাও এরকম পিটপিটিনি ছিল, তাই তিনি বললেন যে বাইরের কাপড় পরে এসেছি, কত লোককে ছুঁয়েছি, এই কাপড়ে আপনার বিছানায় বসবো? ঠাকুর যে তার আপনা, ঠাকুর তাই তাকে হাতে ধরে তার পাশে বসালেন, বললেন তুই এখানকার, তার মানে আমি তার। তাতে বাইরের কাপড়ে কি তুই এখানকার, কাপড়ে কি এসে যায়, তোর ভেতরটা তো সবটুকুই তো এখানকার, তুই কি পড়ে আছিস সেটা কোনো ম্যাটার করে না। তারপর তিনি বলছিলেন যে যখন ঝামাপুকুরে ছিলাম তোদের বাড়িতে যেতাম, তখন থেকে ঠাকুর জানতেন যে ইনি আসবেন। এর পরের ঘটনাটা হলো অন্যরকম, সেটা সেদিনকে তিনি ফর্মালি
শ্রীরামকৃষ্ণ ফর্ম্যালি সুবোধানন্দজিকে মন্ত্র দীক্ষা দিলেন। সেদিনকে তো তিনি ফিরে গেলেন এবং যাওয়ার সময় তাকে বলেছিলেন, যখন তিনি চলে গেলেন তখন তাকে বলেছিলেন যে তুমি প্রত্যেক মঙ্গল শনিবার আসবে আমাদের এখানে। এবং সেই অনুযায়ী পরের শনিবার, যে শনিবার তিনি এসেছিলেন তার ঠিক পরের শনিবার, তিনি শ্রীরামকৃষ্ণের কাছে উপস্থিত হলেন। আবার সেই তার সঙ্গে সঙ্গী ছিলেন ক্ষীরোদচন্দ্র মিত্র। ঠাকুর যে যখন তিনি গিয়ে পৌঁছলেন তখন দেখলেন ঠাকুরের ঘর ভর্তি লোক রয়েছে। তিনি দূর থেকে ইশারা করলেন তারা যাতে একটু বাইরে অপেক্ষা করেন। তারপর তিনি লোকদের সামাল দিয়ে তাদের নিয়ে শিব মন্দিরে চলে গেলেন। শিব মন্দিরে গিয়ে তাকে সেখানে যাওয়ার পর তাকে বললেন, শিব মন্দির সিঁড়িতে বসতে বললেন। সেখানে তিনি শিব মন্দিরের সিঁড়িতে বসার পরে সুবোধকে সুখাসনে বসতে বললেন। সুখাসনে বসার পরে তিনি উপদেশ দিতে থাকলেন এবং তার বুকে পিঠে হাত বুলিয়ে দিয়ে তিনি তাকে একটা অদ্ভুত রকমের জিনিস দিলেন, জিহ্বাতে একটা মন্ত্র বিশেষ লিখে দিলেন এবং সুবোধের বুকে পিঠে হাত বুলিয়ে দিলেন। ধ্যানে বসেই সুবোধের মনে হতে থাকলো যেন তার মেরুদণ্ড দিয়ে কিছু একটা তার মাথার মধ্যে উঠছে এবং তার সংজ্ঞা লোপ পাচ্ছে। ক্রমে তিনি দেখলেন যে তার সামনে ঠাকুর বসেছিলেন, ঠাকুর আর তার সামনে বসে নেই। তারই মধ্যে সব নানা রকম দেবদেবীর ছবি তিনি দেখতে পেলেন এবং প্রত্যেক দেবদেবীর মধ্যে থেকে তিনি আবার ঠাকুরকে দর্শন করতে থাকলেন। সেই কখনো সেই ঠাকুরের মূর্তি তার মধ্যে আসছে এবং অবশেষে সব দেবদেবী সব ঠাকুরের মূর্তি বিলীন হয়ে গেল। কিন্তু তিনি যেন একটা আনন্দের সাগরে ভেসে আসতে থাকলেন। যখন তার সংজ্ঞা ফিরে পেলেন তখন তিনি দেখলেন ঠাকুর তার সামনে বসে আছেন। ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, কিরে তোর কি খুব ভয় হচ্ছিল? সুবোধানন্দ উত্তর দিলেন, হ্যাঁ। ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, তুই বাড়িতে ধ্যান ট্যান করিস কি না? সুবোধানন্দজি বলতেন, ঠাকুর বাড়িতে তিনি ঠাকুর দেবতার বিষয়ে যা শুনেছিলেন তাই নিয়ে একটু আধটু ভাবতাম। এই যে দেখুন, অভ্যাসে আমাদের যে সাধন ভজনটা, যে অভ্যাসে প্রোগ্রেস হয় সেটা আমাদের বোঝা যায়। দেখবেন দীক্ষার সময় একই সঙ্গে আমরা অনেকেই দীক্ষা পাই, কিন্তু কারুর কারুর ক্ষেত্রে এটা খুব এফেক্টিভ হয়। যারা অভ্যাস করে, ছোটোবেলা থেকে সাধন ভজন করার অভ্যাস করে, তাদের খুব বেশি দেখাতে হয় না। কাউকে কাউকে গাঁট গোনা গোনাতে এত সময় লেগে যায় গুরুদের, আমরা দেখেছি, কিন্তু কারুর কারুর ক্ষেত্রে একবার দেখানো মাত্র হয়ে যায়, সেগুলো সংস্কার থাকলেই হয়। আরেক দিন তিনি এসে উপস্থিত হলেন। সেদিনকে একেবারে কলকল করে তিনি সেদিন ঘামছেন দুপুরবেলা। কিন্তু একটা অদ্ভুত কাণ্ড ঘটল। ঠাকুর তাকে, তিনি ওরকম ঘেমে আছেন, ঠাকুর তাকে পাখা ধরিয়ে দিলেন তাকে হাওয়া করার জন্য। সুবোধানন্দজি অনুভব করতে থাকলেন যত তিনি ঠাকুরকে হাওয়া করছেন তত তার ভেতরের যে ক্লান্তি, তার ভেতরের যে কষ্ট, সেগুলো একটু 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 করে চলে যেতে থাকছে। তার নিজের ভেতরে একটা অদ্ভুত, তার যে শ্রান্তি ছিল সেটা চলে গিয়ে খুব শান্ত হয়ে যাচ্ছেন। আর ঠাকুর তখন তাকে পাশে তার নিজের খাটে বসতে দিলেন। ছোট ছেলে তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না, তাই তিনি তাকে তার নিজের খাটটিতে বসলেন। ঠাকুর তার সঙ্গে লিটারালি গল্প করতেন, ছোট ছেলে বলে তার সঙ্গে গল্প করতেন। গল্পের বিষয়বস্তুগুলো কিন্তু খুব সিরিয়াস, যে বিষয়বস্তু ছিল জপ, ধ্যান, ব্রহ্মচর্য এবং অন্যান্য উচ্চ মার্গের ধর্ম প্রসঙ্গ তিনি করতেন, কিন্তু ওয়ে অফ টিচিংটা ছিল গল্প করতে করতে। গল্প করতে করতে তিনি তাদের সঙ্গে কথা বলতেন। এই খানিকটা এটা আমরা ভূতেশ আনন্দজির মধ্যে দেখেছি যে মহারাজ খুব উচ্চ তত্ত্বের কথা বলছেন, কিন্তু বলতে বল সেটা এত সহজ করে বলছেন, এমন গল্প করতে করতে বলতেন, আমাদের নিজেদের দেখা জিনিস দিয়ে এমন করে বলতেন, মনে হতো যেন বিষয়বস্তুগুলো খুব সহজ, মানে একেবারে আমার বোঝার মতো করে ধর্মশাস্ত্রকে নামিয়ে নিয়ে আসতেন। একদিন তিনি যে প্রশ্নটা তিনি সবাইকে করতেন সেই প্রশ্নটা তিনি সুবোধানন্দজিকেও করে বসলেন। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, আমাকে তোর কী মনে হয়? তিনি বললেন, লোকে কত কী বলে আমার এখনও ওসব মনে নেয় না, আমি নিজে না বুঝে বোঝা পর্যন্ত ওসব বিশ্বাস করছি না। কেন তিনি এই প্রশ্নটা করলেন? প্রশ্নটা হলো এই, তিনি দেখতে চাইছিলেন যে কতটা তিনি অন্যের কথায়, সুবোধানন্দজি কতটা অন্যের কথায় প্রভাবিত হন, কতটা তার নিজের ভাব অনুযায়ী চলেন। আমাদের মনে আছে আমরা যখন প্রথম সাধু হতে আসি তখন পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি সাধারণ সম্পাদক, তিনি আমাদের জিজ্ঞাসা করতেন, প্রথম দিন এলেই জিজ্ঞাসা করতেন কী কী বই পড়েছি।
তিনি শুন যদি শুনেছেন বিশ্বচেতনায় শ্রীরামকৃষ্ণ, শতরূপে সারদা আর চিন্তানয়ে বিবেকানন্দ, এই তিনটি গ্রন্থ পড়া হয়েছে, অথচ লীলা প্রসঙ্গ মায়ের জীবনী যুগনায়ক বিবেকানন্দ পড়া হয়নি, খুব অসন্তুষ্ট হতেন। তিনি বলতেন, চিন্তানয় বিবেকানন্দ, বিশ্বচেতনায় শ্রীরামকৃষ্ণ, শতরূপে সারদা, এগুলি নো ডাউট খুব ভালো বই, কিন্তু এই বইগুলো হচ্ছে, উনি বলতেন এতে আমারও লেখা আছে, কিন্তু এই বইগুলো হচ্ছে ওই লেখকরা তারা যেভাবে শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা এবং স্বামী বিবেকানন্দকে দর্শন করেছিলেন তাদের দৃষ্টি দিয়ে সেইটা ব্যক্ত করা হয়েছে। বলছেন, ভগবান তোকে দেখার জন্য দুটো চোখ দিয়েছে, বোঝার জন্য একটা মন দিয়েছেন, আর সেটাকে ভাবনা চিন্তাকে গ্রথিত করার জন্য একটা মস্তিষ্ক দিয়েছেন। তুই নিজের চোখ দিয়ে ঠাকুরমা স্বামীজিকে চিনবি না? তিনি খুব জোর দিতেন যে অরিজিনাল গ্রন্থ কথামৃত, মায়ের কথা, মায়ের জীবনী, ঠাকুরের জীবনী এবং স্বামীজির জীবনী, এটা পড়বার কথা বলতেন, এবং সেই সঙ্গে সঙ্গে স্বামীজির অরিজিনাল লেখা। তার মতে বক্তৃতার চেয়েও স্বামীজির অরিজিনাল লেখা ছিল চিঠি, চিঠিগুলো সবই মোটামুটিভাবে স্বামীজির নিজের হাতের লেখা। তিনি বলতেন, প্রত্যেকটা শব্দের ভেতরে একটা ওজন আছে, এই দিয়ে শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা এবং ঠাকুরকে এবং স্বামী বিবেকানন্দকে চিনতে হবে। দেখুন, এখানেও সেই ওপেননেসটা মাস্টারমশাই এই আমাদের সুবোধানন্দজি বলছেন যে কে কী বলে সেটা আমি মানি না, আমি যতক্ষণ না পর্যন্ত নিজের চোখ দিয়ে বিষয়টিকে অনুভব করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি বুঝতে পারি না। পরবর্তীকালে তিনি একজনকে চিঠিতে লিখছেন, সেটা 25 ফেব্রুয়ারি 1928 সালের একটা চিঠিতে তিনি লিখছেন যে তারা, অর্থাৎ শ্রী শ্রীমা এবং ঠাকুর যদি ধরা না দেন কার সাধ্য তাদের ধরতে পারে কিংবা তাদের চিনতে পারে, আমাদের ভালো মন্দ সমস্তই তাঁদের হাতে। আর আরেক জায়গায় ওই একই চিঠিতে আরেক জায়গায় তিনি লিখছেন, ঠাকুর আমাদের সকলের জন্য, আমাদের ইহকাল, আমাদের পরকাল, এইটি খুব সুন্দর করে তিনি বলছেন। তিনি যেটা ঠাকুরের ওপর খুব যেটা জোর দিতেন সেটা হচ্ছে তিনি শ্রীরামকৃষ্ণকে সর্বস্ব করে ফেলেছিলেন। একবার ঠাকুর তাকে ধ্যানের উপদেশ দিচ্ছিলেন, কী করে ধ্যান করতে হবে, কেমন করে ধ্যান করতে হবে, কী কী চিন্তা করতে হবে, এই সমস্ত বলবার উপদেশ দিচ্ছিলেন। উত্তরে তিনি বললেন, ধ্যান ট্যান করতে পারবো না, ওসব যদি করতে হবে তো অপরের কাছে গেলেই তো চলতো, আপনার কাছে আসার কি দরকার ছিল, মানে ধ্যান ট্যানই যদি করতে হয় তাহলে তো আমরা অন্যের কাছে গিয়ে শিখতে পারতাম, এমনি করে ধ্যান করা বলে অমনি করে ধ্যান, আমি স্বয়ং মালিকের কাছে এসেছি, মালিক আমাকে জীবনে এমন কিছু সম্পদ দেবে যেটার ভিত্তি করে আমি তাকে অনুভব করতে পারবো। ঠাকুর বলেছিলেন, আচ্ছা যা, ওসব তোকে করতে হবে না, তুই দুবেলা স্মরণ একটু স্মরণ মরণ করিস। আরেকটি ভয়ঙ্কর ঘটনা, এটা মাস্টারমশাইয়ের নাতিও বলতেন এবং মহারাজ এটা খুব জোর দিয়ে এই গল্পটা বলতেন। প্রত্যেক বছর খোকা মহারাজের জন্মতিথিতে আমরা ভূতেশানন্দজি মহারাজকে গিয়ে খোঁচাতাম, বিশেষ করে যেসব পার্ষদদের তিনি দেখেছেন তাদের জন্মতিথিতে তাদের কথা বলতে বলতাম। মহারাজ এই ঘটনাটা খুব উল্লেখ করতেন, এটা মহাপুরুষ মহারাজ নাকি তাদেরকে বলেছিলেন। এই ঘটনাটা হলো এই, ঠাকুর একদিন তাকে বলেছিলেন, তোদের পাড়ায় মহেন্দ্র মাস্টার আছে, অর্থাৎ মাস্টারমশাই, সে এখানে আসে, বেশ লোক, তার কাছে যাস আর এখানে মাঝে মাঝে আসিস। শুভ দ্বিধাহীনভাবে তাকে বলেছিলেন তার কাছে তিনি যাবেন না, কারণ তিনি কি শেখাবেন, বলেছিলেন তিনি শিখাবার লোক হলে ওই রকম এলোমেলো সংসার করতেন না, তিনি সংসার ছেড়ে দিতেন। এ কথা শুনে ঠাকুর খুব হেসেছিলেন আর বলেছিলেন, ও রাখাল শুনেছিস খোকাশালা কি বলে, ও রাখাল শুনেছিস খোকাশালা কি বলে, বলে সে ওরে সে কি আর বানানো কিছু বলবে, এখানকার কথাই সব বলবে। শুধু তাই নয়, তিনি মাস্টারমশাইয়ের কাছে গিয়ে এই কথাগুলো বলতেও বলেছিলেন। যখন তিনি সব কথা মাস্টারমশাইকে বললেন তখন মাস্টারমশাই খুব হেসে অত্যন্ত শ্রদ্ধার চোখে নিরভিমান মাস্টারমশাই বলেছিলেন, তাই তো, সমুদ্রে যায় লোকে কেউ জ্বালা নিয়ে, কেউ কলসি নিয়ে, কেউ ঘটি নিয়ে, যার যার পাত্র ভরে জল নিয়ে আসে, আর সবাইকে একটু একটু সেই জলের একটু একটু দেয়। লেখাপড়া শিখে মনে হয়েছিল দুনিয়ার সব তত্ত্বই জেনে ফেলেছি, ওমা তার সঙ্গে কথা কয়ে দেখলুম সব বিদ্যা অবিদ্যা, যে বিদ্যায় ব্রহ্মজ্ঞান লাভ হয়
অবিদ্যা অন্ধকার দূর হয়, সেই বিদ্যাই বিদ্যা। তার একটি কথায় সব ভেসে গেল। মনে হলো কি আশ্চর্য, এই বিদ্যা নিয়ে মানুষের এত অহংকার। দেখুন, সার বস্তু শ্রীরামকৃষ্ণ সম্পর্কে মাস্টারমশাই কি বুঝেছিলেন সেটা এই কথাগুলোর ভেতর দিয়ে প্রকাশিত হচ্ছে। মাস্টারমশাই বলেছিলেন যে এই যে তাঁর কাছে কথা শুনে তার কাছে লেখাপড়া শিখে মনে করেছিলাম দুনিয়ার সব তত্ত্ব জেনে ফেলেছি। আমরা পুঁথিগত বিদ্যাকে বড় বেশি সম্মান দিয়ে থাকি, অনুভবের যে বিদ্যা সেটাকে একেবারেই সম্মান দিই না, সবসময় সেটা দ্বিতীয় ইয়েতে চলে যায়। কালকে একটা জিনিস দেখছিলাম, একটা কোন একটা হিন্দি ছবির একটা রিভিউ কেউ বলে চলেছিল হিন্দিতে, প্রথমে বুঝতে পারিনি সেটা হিন্দি ছবির রিভিউ, পরে দেখলাম সেটা কোনো একটা হিন্দি ছবির রিভিউ। তাতে রয়েছে যে একজন মাকে দেখা গেল তিনি অনেক আপেল কাটছেন, আপেল কাটছেন এবং আপেলের বীজগুলোকে খুব সুন্দর করে সংগ্রহ করে এক জায়গায় রেখেছেন। তারপরে সেই বীজটিকে তিনি গুঁড়িয়ে সেটি তার মেয়েকে, যারা মেয়ের সাথে যারা অশালীন আচরণ করেছিলেন তাদের খাবারের সাথে মিশিয়ে দিয়েছিলেন। মা জানতেন যে ওই ইয়ের ভেতরে, আপেলের বীজের ভেতরে সায়ানাইড আছে। দেখুন, তিনি তার নিজের ঘরেলু পদ্ধতিতে, অথচ আমরা মনে করি আমরা অনেক কিছু জানি, আমাদের মায়েরা কিন্তু অনেক 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 বেশি জানেন, হয়তো পুঁথিগত বিদ্যা আমাদের মায়েদের কিন্তু নেই। কালকে এই এই অংশটা পড়ছিলাম, আর এই অংশটা পড়ার পর পরবর্তীকালে একজন আমাকে ওই এটা পাঠিয়েছিল, সেইটা দেখতে দেখতে তখন দেখলাম ওটা একটা ছবির একটা কেউ একটা রিভিউ করেছে, শব্দ বলে বলে রিভিউ করে, সেরকমটা রিভিউ করেছে। তার মধ্যে এই পদ্ধতিটা রয়েছে, সায়ানাইড তৈরি করার পদ্ধতি। মা কিন্তু জানেন ওই আপেলের বীজ থেকে সায়ানাইড তৈরি করে এবং তাই দিয়ে লোক মারাও যায়। এইটা অদ্ভুত, এই যে আমাদের প্রচলিত ধারণা আছে যে পুঁথিগত বিদ্যা সেটা থাকলেই আমরা অনেক কিছু জানতে পারি, কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে তিনি দেখলেন যে বিদ্যায় ব্রহ্মজ্ঞান লাভ হয়, যে বিদ্যায় মনের অবিদ্যা অন্ধকার দূর হয়, সেই বিদ্যায় বিদ্যা। ঠাকুর বলতেন না, সচাতুরী চাতুরী, যে যে ভাবনা চিন্তা নিয়ে ঈশ্বরকে পাওয়া যায় সেইটিই লাভ, নাহলে অন্য চাতুরী থেকে কোনো কাজ হবে না। এই হচ্ছে কথা। মনে হলো কি আশ্চর্য, এই বিদ্যা নিয়ে মানুষের এত অহংকার। দুটি বোধ তার জেগেছিল, এক হচ্ছে পুঁথিগত বিদ্যাই শেষ কথা নয়, অনুভবের বিদ্যাটি হচ্ছে শেষ কথা, আর দুই হচ্ছে পুঁথিগত বিদ্যা অর্জন করার ফলে যে ডিগ্রিগুলো আমাদের অর্জিত আমাদের অর্জন করা হয় সেটা আদতে কোনো কাজের নয়। আত্মস্থানন্দজি আমাদের বলতেন, জানিস তো সাধু হতে এলে এই যে তোদের ডিগ্রি কোর্সে সব ডিগ্রি মাস্টার ডিগ্রি সব সার্টিফিকেট আর ইয়ে মার্কশিটগুলো আমরা চাই, এগুলোর কিন্তু কোনো মান মানে কোনো প্রয়োজন নেই। এগুলো অনেকটা সেই পরীক্ষার হলে ঢোকার জন্য যে অ্যাডমিট কার্ড লাগে সে অ্যাডমিট কার্ড, কিন্তু পরীক্ষার হলে যেমন তোকে প্রমাণ করতে হয়, পরীক্ষা দিয়ে তোকে প্রমাণ করতে হয় তুই যোগ্য, ঠিক সেই রকম সাধু জীবনের পরীক্ষা, একটা সাধু জীবন যাপন করে সমস্ত জীবনটা একটা সাধুভাবে কাটিয়ে নিজেকে প্রমাণ করতে হয় যে আমি এই কাজের যোগ্য। ঠিক তাই এই রকম এই এই অনুভবটির কথা তিনি বলছেন। ঠাকুরের কাছে তিনি একবার ঈশ্বরের দর্শন এবং প্রার্থনা সম্বন্ধে উপদেশ পেয়েছিলেন, সেটা পরবর্তীকালে 6ই ডিসেম্বর 1926 সালে একজন ভক্তিমতী শিষ্যাকে তিনি একটি চিঠি লিখেছিলেন। সেইখানে পরপর দুটো চিঠি আমরা পড়ব, যে চিঠি দুটিতে তিনি এই উপদেশ সম্পর্কে বলছেন। প্রথম চিঠিতে তিনি বলছেন, একবার আমি শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করিয়াছিলাম, কত পুস্তক পড়িয়াছি ও কত লোকের নিকট গল্প শুনিয়াছি, ঠাকুর দেবতা দেখিতে পাওয়া যায় নাকি? তিনি বললেন, যেমন দুইজনে একসঙ্গে বসে গল্প করে বেড়াইয়া বেড়ায় এই রকম দেখিতে পায়, তবে ঠিক ঠিক অন্তরের সহিত ডাকিতে হয়, ঠাকুরকে কাঁদাকাটা করি কাঁদাকাটি করিয়া ডাকিতে হয়, তার কাছে আবদার করতে হয়, যেমন ছোট ছেলে মেয়ে মার কাছে কাঁদাকাটি করিয়া কোনো জিনিসপত্র নেয়, সেই রকম ডাকিতে হইবে। তারপরে এবার মোক্ষম কথাটা বলছেন, এই যে ডাকার জন্য কিরকম একটা মন দরকার। তিনি বলছেন, মন হইতে অন্য 5 রকমের বাসনা কামনা সমস্ত তাড়াইতে হইবে, শুধু আমার মা আছে আর আমি আছি। এইটা হচ্ছে কথা। প্রথম হচ্ছে প্রথম একবারে কনফার্মেশন, যেটা আমরা ঠাকুরের সব কথাতে দেখতে পাই,
তিনি যেমন স্বামীজিকে বলেছিলেন, স্বামীজি জিজ্ঞাসা করেছিলেন যে আপনি ভগবান দেখেছেন কিনা আর ঈশ্বর দর্শন করা যায় কিনা, তিনি বলেছেন হ্যাঁ ভগবান দেখেছি, তোর চেয়েও স্পষ্ট দেখেছি আর তোকেও দেখাতে পারি। কিন্তু দেখবেন ঠাকুরের যদি ঠাকুর আর স্বামীজির যে কথোপকথনের সময় সেই গোটা পিরিয়ডটা যদি খুব ভালো করে আপনারা আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে কোথাও তিনি কখনো বলছেন না এই দেখ এইটি শ্রীরাম এইটি হচ্ছেন ভগবান। এই তার জীবনের অনেক বছর পরে ভারত ভ্রমণ করাবার পরে স্বামী বিবেকানন্দ এই অদ্ভুত কবিতাটা লিখলেন, যেখানে তিনি লিখলেন যে বহুরূপে সম্মুখে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তিনি অনুভব করলেন, তার জীবন দিয়ে অনুভব করলেন যে যতক্ষণ না পর্যন্ত প্রতি মানুষের ভেতরে তিনি বিরাজ করছেন এবং এটি আমাদের অনুভব করতে, এটা কখন আমরা অনুভব করতে পারি, যখন আমরা আমাদের মনের ভেতরের সমস্ত রকমের বাসনা কামনাগুলো ত্যাগ করতে পারি। কীরকম বাসনা কামনা? যে আমাদের যেন দুটি বোধ থাকে, একটা হচ্ছে আমি আছি আর একটা হচ্ছে আমার মা আছেন, এটি হচ্ছে কথা। দ্বিতীয় চিঠিটা এটি 22 ফেব্রুয়ারি 1928 সালে লেখার চিঠি, সেইখানে মহারাজ লিখছেন ঠাকুর বলিতেন যাহাদের ধর্ম সম্বন্ধে কিছু হইবার এখানকার হাবভাব তাহাদের সমস্তই ভালো লাগিবে, আমি ঠাকুরের কাছে এই সমস্ত কথা শুনিয়াছি। ঠাকুর আরও বলিতেন যার হেথায় আছে তার সেথায়ও আছে, যার হেথার নাই তার সেথাও নাই, এটা হচ্ছে কথা। যার এখানে আছে সে তাকে তার সব কিছুই তার আমাদের সব কিছুই ভালো লাগবে। দেখবেন ওই ঠাকুরের কাছে একদল মানুষ এসেছেন, কেউ শ্রীরামকৃষ্ণের কাছে উপদেশ শুনছেন আর কেউ ছটফট করছেন বাইরে কতক্ষণে সেই শ্রীরামকৃষ্ণের কাছ থেকে তারা যেতে পারবেন। একেবারে তিনি না পারলে তারা বলতেন তুমি বসো আমরা গিয়ে নৌকায় গিয়ে বসি। আবার কাউকে কাউকে ঠাকুর নিজেই বুঝতে পারতেন তারা এখানকার নয়, তাদের তিনি বলতেন যাও গিয়ে রাসমণির বিল্ডিং দেখে এসো, এই মন্দির দেখতে টেখতে পাঠাতেন, মন্দির টন্দির তারা দেখতে বেরিয়ে যেতেন, এইটা হচ্ছে কথা। যার আছে তার ঠিক ওই রকম হবে, তার সমস্ত কিছুই ভালো লাগবে, এরকম ভালো লাগবে না এরকম জিনিস আর হবে না। সরল সুবোধের মনে প্রশ্ন কোনো ডাকলে তিনি ঠাকুরের কাছে এসে বলতেন। কোনো কোনো দিন ওই এক একদিন ঠাকুরের ঘরে খুব কীর্তন টীর্তন হতো এবং কীর্তনে সবাই খুব নাচানাচি করতো, দেখে মনে হতো সকলের খুব ভাব হয়েছে। আমারও তো এখন আজকাল বুঝতে পারি না যখন সবাই ক্লাস টাস করে এই ভার্চুয়াল ক্লাসে তো একেবারেই বুঝতে পারি না কে শুনছে কে শুনছে না, কিন্তু এই ক্লাসেই বুঝতে পারি, চোখ দেখলে বুঝতে পারি শুনছে কি শুনছে না, ঘুমিয়ে পড়েছে অর্ধবাহ্য দশা, নানা রকমের ভ্যারাইটির আমার ক্লাসে মানুষজন আসে। আমার মনে আছে প্রত্যেক দিন একটা ক্লাসে খুব সম্ভবত বরিশা বোধহয় সেখানে একজনকে না বরিশা না নাগের বাজারে একজন দিদিমণি আসতেন, পরে জেনেছিলাম তিনি ক্যান্সার পেশেন্ট, তিনি কিন্তু খুব কষ্ট করে আসতেন ক্লাসে এসে বসতেন, বসামাত্র গভীর ঘুমে ঘুমিয়ে পড়তেন, আবার ক্লাস শেষ হয়ে গেলে উঠে এবং প্রথম ডায়লগ যেটা উনি দিতেন আজকের আলোচনাটি ভারী সুন্দর হয়েছিল। আমি কখনো তার এই বিশ্বাসটিকে ভাঙিনি, তিনি যেই যে ঠাকুরের টানে আসতেন এই আকর্ষণে আসতেন, কিন্তু সুবোধানন্দের খুব হতবাক লাগতো এই যে এতজন মানুষ এসেছেন, অনেকে নাচছেন কাঁদছেন ভাবাবেশ হচ্ছে এদের কতজনের কি হলো। একদিন তিনি জিজ্ঞাসা করেই ফেললেন যে এতজনের যে হলো আপনার মনে হয় কার ঠিক ঠিক ভাব এসেছে, ঠাকুর বললেন আজ লেটরই ঠিক ঠিক ভাব হয়েছিল আর সবার অল্প স্বল্প। সুবোধানন্দজির একটা ভারী সুন্দর অভ্যাস ছিল, জগৎ সংসারে কিছু পাওয়া গিয়ে যাক না যাক চায়ের প্রতি তার একটা খুব ভালোবাসা ছিল। ঠাকুর তখন কাশীপুর উদ্যানবাটিতে আছেন এবং সেইখানে তার ওই গলায় খুব ব্যথা, ক্যান্সারের চিকিৎসাদি চলছে। তিনি একদিন পরমহংসদেবকে বললেন আপনি দক্ষিণেশ্বরে যে স্যাঁতস্যাঁতে ঘরে থাকতেন ওই স্যাঁতস্যাঁতে ঘরে থাকার জন্য আপনার গলায় ব্যথা হয়েছে, আমাদের যখন গলায় ব্যথা হয় তখন চা খাওয়ানো হয়, চা খেলে আপনার এই গলায় ব্যথা কমে যায়। ঠাকুর তার চেয়েও বেশি সরল সুবোধানন্দজি বলেছেন, তিনি বললেন তবে চাই খাই, বলে রাখাল মহারাজকে বললেন ও রাখাল এ বলছে চা খেলে নাকি গলা ব্যথা সব সেরে যাবে। রাখাল তো অত সোজা লোক নয়, তিনি বলছেন যে সে কি আপনার সহ্য হবে সে যে গরম জিনিস,
পরমহংসদেব বললেন, না বাবু, তাহলে আবার উল্টে গরম হয়ে যাবে। সুবোধানন্দজিকে তিনি প্রবোধছলে বললেন, না রে, আমার এতটুকু এ হবে না, গরম জিনিস সে আমার চলবে না। যেন সুবোধানন্দজির উপদেশ নিতে পারেননি বলে তার খুব দুঃখ। সুবোধানন্দজিকে স্বামীজি একবার জিজ্ঞাসা করেছিলেন যে তুই কিছু বর চা আমার কাছে, কি অপূর্ব বর চেয়েছিলেন, বলেছিলেন এমন বর দিন যাতে কোনো দিন আমার সকালের চা বাদ না পড়ে। স্বয়ং শিবাবতার, এই যে দেখুন কীরকম, আমাদের তো এরকম শিবাবতার চাইলে কত কী চাইতাম তার ঠিক নেই, জাগতিক, আমি তো জাগতিক জিনিস চাইতুমি, তার সঙ্গে আর কত কী চাইতাম, রোজ গিয়ে মন্দিরে গিয়ে জাগতিক জিনিসই চাই, যে আমার পুকুর পাড় ভেঙে পড়ছে, পুকুর পাড়টাকে ঠিকঠাক করে দাও। হ্যাঁ, 27 লক্ষ টাকা ইয়ে ছিল, বাজেট ছিল, 35 লক্ষই হয়ে গেছে, হে ঠাকুর বাকি টাকাটা কোথা থেকে আসবে, জাগতিক জিনিসই চাই। কিন্তু এই দেখুন, এইখানে সাধকের সঙ্গে আমার মতো সাধারণ মানুষের ফারাকটা খুব স্পষ্ট করে বোঝা যাচ্ছে। সেটা হচ্ছে তিনি চাইছেন একবার একটা অদ্ভুত জিনিস, যেটা না হলেও চলবে, বলছেন যে এমন একটা জিনিস মানে ইয়ে করুন, আমাকে এমন বর দিন যেন কোনো দিন সকালেও এতটুকু চা আমার না চাওয়া না মিস হয় আর কি। এইভাবে তিনি, তাহলে ওই চায়ের গল্প হতে থাকলো, এবং চায়ের গল্প হওয়ার পরে তিনি চা আর খাওয়া হলো না। ঠাকুরের দেহত্যাগের পরে সবাই যে যার আবার ফিরে গেলেন ঘরেতে, কিন্তু শ্রীরামকৃষ্ণের প্রতি তার ভালোবাসাটা এত তীব্র ছিল তিনি আর কিছুতেই ঘরে থাকতে পারতেন না। ঠাকুর যখন ছিলেন সেই সময় আমাদের খোকা মহারাজের বিয়ের সম্বন্ধে এসেছে, তখন তিনি সেকেন্ড ক্লাসে পড়েন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্কুলেতে। অঙ্কে খুব পারদর্শী ছিলেন খোকা মহারাজ। তা ঠাকুরের, তিনি তার বাবাকে বলেছিলেন আমি বিএ টিএ করবো না, তার বাবাও বললেন ঠিক আছে বিএ টিএ করার দরকার, তার চেয়ে তুই ভালো করে লেখাপড়া কর, পরে যখন তোর লেখাপড়া হবে তখন বেশ ভালো পয়সাওয়ালা ঘর বর দেখে তোর একখানা বিয়ে দেওয়া হবে। তা এইরকম যখন বিয়ের এরকম চলছে, তখন তার ভেতরে বৈরাগ্য এত তীব্র হলো, একদিন তিনি গৃহত্যাগ করলেন। গৃহত্যাগ করার আগে তিনি ঠনঠনিয়া কালী মন্দিরে উপস্থিত হলেন। ঠনঠনিয়া কালী মন্দিরে উপস্থিত হয়ে তিনি মাকে জগন্মাতাকে যখন প্রণাম করলেন, তখন তিনি স্পষ্ট অনুভব করলেন জগন্মাতা তাকে বলছেন, ভয় কি, আমি তোর সঙ্গে আছি, তোর কোনো ভয় নেই। এইভাবে শুরু হয়ে গেল তার পরিব্রাজক জীবন। তার পরিব্রাজক জীবনের কথাও তিনি তার একটি চিঠিতে লিখেছিলেন একজনকে, সেইটা আমরা জানবো কীরকম পরিব্রাজক জীবন ছিল। অ্যাটলিস্ট আমি এটি পারব না, এইটি বলে রাখা ভালো। তিনি বলছেন, আমি যখন ঘর বাড়ি ছাড়িয়া বাহির হইয়াছিলাম, ভাবিয়াছিলাম মন কি করিয়া স্থির করিব, সেই জন্য টাকা পয়সা হাতে না রাখিয়া হাঁটিয়া পশ্চিম দেশে চলিয়া গেলাম। রাস্তায় কিংবা অন্য জায়গায় যদি কথাবার্তা হইত শুধু ধর্ম সম্বন্ধে, সুতরাং মনে বাজে কোনো রকম চিন্তা আসিতে পারিত না। কোথায় থাকিব কোথায় যাইব কিছুই স্থির নাই, কখনো গাছতলায় কখনো কোনো নদীর ধারে কখনো ফাঁকা ময়দানে, এইরকমভাবে রাত্রি কাটিত। দুপুরবেলায় ভিক্ষা যাহা পাইতাম যাহা মিলিত খাইতাম, বৃষ্টি পড়িলে ভিজা কাপড় গায়ে শুকাইত, জামা জুতো ছাতি কিছুই ব্যবহার করিতাম না, সুতরাং এই অবস্থায় কোনো রকম রিপু আর প্রশ্রয় পাইত না। রিপু তখনই প্রশ্রয় পায় আমাদের যখন জীবনটা সহজ হয়ে যায়, যখন আমাদের প্রতিদিন সংগ্রাম করতে হয় আমাকে ইষ্টবস্তি লাভ করার জন্য, এবং সবটাই একবারে অনিশ্চিত একটা জীবন থেকে একটা নিশ্চিত জীবনের দিকে আমরা অগ্রসর হতে থাকি, তখন মানসিক সংগ্রামটা আমাদের এত বেশি তীব্র হতে থাকে, তখন অন্যান্য আর কিছু ভাববার সময় পেতুম না, পাওয়া যায় না। সে একটা গল্প আছে না, এক স্কুল থেকে এক ছাত্রী চলে যাবে, সে শুনেছে প্রিন্সিপালকে গিয়ে বললে স্কুলটা ভালো নয়, এখানে শিক্ষক শিক্ষিকারা ছাত্রীদের সম্বন্ধে খারাপ কথা বলে, ছাত্রছাত্রীদের সঙ্গে খারাপ কথা বলে, এখানে ছাত্রছাত্রীরা একে অপরের সঙ্গে মারপিট করে, আর এখানকার অভিভাবক অভিভাবিকারা স্কুলের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট নয়। প্রিন্সিপাল বললেন ঠিক আছে তুমি তো চলেই যাবে, একটা কাজ করে, একটা বাটিতে করে একটু জল দিলেন। প্রিন্সিপালের ঘরটা তিনতলায় ছিল, বললেন তিনতলা থেকে একতলায় নেমে যাও, একতলা ঘুরে দোতলায় উঠবে, দোতলা ঘুরে তিনতলায় আবার আমার কাছে আসবে, দেখবে যেন কোথাও এক ফোঁটা জল না পড়ে। সমস্ত রাস্তা সেই ছাত্রী ঘুরে এসে যখন প্রিন্সিপালের কাছে এসে পৌঁছলেন, প্রিন্সিপাল তাকে জিজ্ঞেস করলেন,
যে তুমি কি শুনলে ছাত্রছাত্রীরা একে অপরের সম্পর্কে খারাপ কথা বলছে? না, কই শুনিনি তো। অভিভাবকেরা স্কুলের পারফরমেন্স সম্বন্ধে খারাপ কিছু বলছে? কই শুনিনি তো। শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের সম্বন্ধে বাজে কথা বলছে? কই শুনিনি তো। শুনবো কী করে? আমার সমস্ত মন তো একটা বিষয়তে নিবদ্ধ ছিল, যে আমি দেখতে চাইছিলাম যে কোনো অবস্থাতে যাতে আমার এক ফোঁটা জলও মেঝেতে না পড়ে। এইটা হচ্ছে এই ঘটনার সাথে এই জীবনযাত্রাটা ঠিক তাই। আমরা যখন আমাদের লক্ষ্যটাকে স্থির করে দেখি যে সেটি ছাড়া জগৎ সংসারে আর কোনো বিষয় নিয়ে আমরা মাথা ঘামাবো না, তখন আমাদের আর অন্য কোনো কিছুই, কোনো কিছু বিঘ্ন এসে উপস্থিত হয় না। তিনি গ্র্যান্টন রোড ধরে প্রথমে কাশীতে যান, সেখানে গঙ্গা স্নান করে অন্নপূর্ণা এবং বিশ্বনাথের দর্শন করেন। তার বেশি তিনি যেয়ে উঠতে পারেননি, কারণ বাড়ির লোকেরা তাকে ধরে বেঁধে আবার ফেরত নিয়ে চলে আসেন। কিন্তু আবার তিনি বাড়ি থেকে পালিয়ে যান। এবার তার সঙ্গী হন স্বামী ব্রহ্মানন্দজি মহাজ। সালটা ছিল 1889 খ্রিস্টাব্দে। তিনি স্বামী ব্রহ্মানন্দজির সঙ্গে তীর্থ দর্শনে বেরোন। সেখান থেকে তিনি বৃন্দাবন যান ব্রহ্মানন্দজির সঙ্গে। সেখান থেকে তিনি কেদার বদ্রী দর্শন করে, কোথায় কেদার বদ্রী, হিমালয়, সেখান থেকে আবার দাক্ষিণাত্যে যান। দক্ষিণ ভারতের সমস্ত মন্দিরাদি দর্শন করে তিনি ফিরে আসেন। এই সময় তার জীবনে, তিনি গয়াতে যখন যান, তার জীবনে একটা অদ্ভুত রকমের ঘটনা ঘটে, যেটা আমরা এই জীবনী গ্রন্থ থেকে পড়ব। একবার তিনি ভাদ্র মাসে ফল্গু নদী পার হচ্ছিলেন। নদীতে তখন কোমর জল, একজন পার হলো দেখে তিনি অগ্রসর হলেন এবং তার পশ্চাতে আর এক ব্যক্তি চলিলেন। স্বামী সুবোধানন্দ সন্তরণপটু নন। নদী অতিক্রমের সময় অকস্মাৎ জলবৃদ্ধি নিবন্ধক তাহার প্রাণ সংশয় উপস্থিত হল। তখন তিনি পশ্চাৎবর্তী ব্যক্তিকে গুরু ভাইদের কাছে সংবাদ প্রেরণ করার অনুরোধ জানিয়ে শ্রীরামকৃষ্ণদেবকে প্রণামপূর্বক বললেন, এই নাও ঠাকুর, শেষ প্রণাম। ততক্ষণে তিনি জলমগ্ন হয়ে গিয়েছেন, কিন্তু কিছুক্ষণ পর দেখলেন কে যেন তাকে টেনে নিরাপদ স্থলে তুলে দিয়েছেন। এটার কথা তিনি পরবর্তীকালে সাধুদের বলেছিলেন। ভূতেশ আনন্দজি মহারাজের কাছে আমরা শুনেছি ঘটনাটা, যে তিনি যখন জলমগ্ন হয়ে ডুবে যাচ্ছেন, ঠাকুরকে তার অন্তিম প্রণাম জানাচ্ছেন, মনে হলো ছাতা দিয়ে কেউ যেন তাকে ধাক্কা দিয়ে সেই জায়গা থেকে তুলে দিয়েছিলেন। তিনি সে একবারে জলের তলা থেকে একবারে বাইরে বেরিয়ে এলেন, তার জীবন পেলেন। একবার কাশীতে, একবার হরিদ্বারে তপস্যার সময় তিনি 2 মাস ধরে খুব জ্বরে ভুগছিলেন। তিনি এত দুর্বল হয়ে পড়েছিলেন যে কমণ্ডলুটা তুলে যে জল খাবেন সেইটাও তার পক্ষে শক্তি হলো না। ঠাকুরের ওপর তার খুব অভিমান হলো। তিনি বললেন, ঠাকুরের উদ্দেশ্য করে বললেন, তাই তো, এমন ভুগছি, এমন কেউ নেই যে একটু খোঁজ খবর নেবেন। সেদিনে সেই ঘটনার পর তিনি ঘুমিয়ে পড়েন। ঘুমোতে ঘুমোতে তিনি স্বপ্ন দেখেন, ঠাকুর তার স্বপ্নে এসেছেন এবং ঠাকুর তাকে বলছেন, তুই কী চাস, লোকজন চাস না টাকা পয়সা চাস না কী চাস? সুবোধানন্দজি বললেন, কিছুই চাই না, শরীর থাকলে রোগ হবেই, কিন্তু তোমায় যেন না ভুলি। এটা খুব আশার কথা আমাদের জন্য। আমরা অনেক সময় রোগে ভুগে যাই এবং রোগে ভুগে ভগবানকে ভুলে গিয়ে যারা অ্যাটেন্ড করে তাদের ওপর রাগ ভোগ দেখাই। শুধু তাই নয়, কেউ যদি সময় মতো এসে আমাকে একটু হেলো না করে তাহলে খুব মন খারাপ হয়। আমরা ভুলেই যাই, আমরা শ্রীরামকৃষ্ণকে ভুলে বাকি সব কিছুকে মনে রাখবার চেষ্টা করি, কিন্তু আমরা যদি শ্রীরামকৃষ্ণকেই শুধু মনে রাখার চেষ্টা করি তাহলে দেখবেন এই কষ্টটা হয় না। পরের দিন দেখা গেল একজন সত্যি সত্যি সাধু এলেন তার সঙ্গে দেখা করতে, এবং অন্য আরেক সাধু, তিনি কোনোভাবে 50 টাকা ইয়েতে পেয়েছিলেন, মানি অর্ডার পেয়েছিলেন, সেটাও তিনি এখানে জমা দেন। এইরকম হতে হতে তিনি ফিরে এলেন। সেই সময় স্বামীজিও ফিরে এসেছেন, তখন মঠ বরানগর মঠ থেকে আলমবাজার মঠে এসে উপস্থিত হয়েছেন। রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হয়ে গেছে, সেটা ছিল 12 জুন 1897 সাল। তার আগে 1 মে 1897 রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়েছে। তখন প্রত্যেক রবিবার সভা হতো, আর সেই সভায় কাউকে না কাউকে বক্তৃতা করতে হতো। বলরামবাবুর বাড়িতে সভা হলেও করতে হতো, আবার অন্যান্য জায়গায় হতো। সেদিনের সভা ছিল আলমবাজার মঠে। স্বামীজি জোর করলেন যে আজকে সুবোধানন্দজিকে বক্তৃতা দিতেই হবে। সুবোধানন্দজি যে মুহূর্তে বক্তৃতা দেওয়া শুরু করলেন, সুবোধানন্দজি মনে হলো তার ভয়েতে বোধহয় তার পাটা ঠকঠক করে কাঁপছে, কিন্তু পরে তিনি বুঝতে পারছেন ভূমিকম্প হচ্ছে, কারণ চতুর্দিক দিয়ে শাঁখ বাজছে।
স্বামীজি খুব মজা করে এই ঘটনাটা উল্লেখ করে বলতেন, 12 জুন 1897 সেদিন ভূমিকম্প হয়েছিল, খুব আনন্দ করে স্বামীজি বলতে থাকতেন যে খোকার বক্তৃতায় পৃথিবীও কেঁপে উঠেছিল। তিনি সব সময় এই কেঁপে ওঠার মানে এমন বক্তৃতা দিয়েছিলেন যে ধরিত্রীমাও তার সেই বক্তৃতার যে তেজ সেটাকে ধরে উঠতে পারেননি। আমরা বলেছি যে স্বামীজির কাছে তিনি ভালোবাসা, তিনি চাকে খাওয়ার আশীর্বাদ চেয়েছিলেন। তিনি পরবর্তীকালে মঠে থাকাকালীন আবার তপস্যায় যান। তিনি তার একটি চিঠিতে লিখেছিলেন 10 আগস্ট 1999 ঘটনা, সেইখানে তিনি 1899 একটি চিঠিতে তিনি লিখছেন, পুনরায় কেদারনাথ ও বদ্রিকাশ্রম এবং পাহাড়ে মায়াবতীতে আমাদের যে মঠ আছে সেখানেও গিয়েছিলুম। ফেরবার পথে তিনি স্বামী অদ্বৈতানন্দজির সঙ্গে নবদ্বীপ যান এবং সেখান থেকে এসে তিনি দার্জিলিং হয়ে কামাখ্যা দর্শন করতে যান। 1905 তিনি আলমোড়ায় অবস্থান করেন। আপনারা জানেন যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হল এবং রামকৃষ্ণ মিশন যখন প্রতিষ্ঠা হয় তার কিছুদিন বাদেই 1901 স্বামীজির চলে যাওয়ার আগেই স্বামীজি এটি অফিসিয়ালি ট্রাস্ট ডিড করে এটি একটি ট্রাস্টি বোর্ড তৈরি করে রামকৃষ্ণ মঠকে একটি ট্রাস্টের আন্ডারে নিয়ে আসেন। সেই ট্রাস্টে স্বামী বিবেকানন্দ ছাড়া বাকি অনেকেই ছিলেন। যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন স্বামী ব্রহ্মানন্দ, স্বামী প্রেমানন্দ, স্বামী শিবানন্দ, স্বামী শারদানন্দ, স্বামী রামকৃষ্ণানন্দ, স্বামী তুরিয়ানন্দ, স্বামী অভেদানন্দ, স্বামী ত্রিগুণাতীতানন্দ, স্বামী অখণ্ডানন্দ, স্বামী অদ্বৈতানন্দ এবং স্বামী সুবোধানন্দ। এবং এই ট্রাস্ট বোর্ডের প্রথম সভাপতি বা প্রেসিডেন্ট হলেন পূজনীয় স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ। এই 11 গুরু ভাইকে নিয়ে তিনি একটি ট্রাস্ট বোর্ড তৈরি করে সেইখানে সুবোধানন্দজিকেও রাখেন। এবং তিনি যবে থেকে ট্রাস্টি ছিলেন কি ছিলেন না সেটা পরের কথা, তিনি সবসময় কাজেতেই মেতে থাকতেন। তার মুখে একটা শ্লোক বা একটা গল্প একটা কবিতা উচ্চারিত হতো। তিনি বলতেন, মনে করো মনে করো না কাজ কাজে হেলা, সঙ্গী জোটে বা না জোটে একাই করো মেলা। মনে করো না কাজে হেলা, মন করো না কাজে হেলা, মন তুমি কাজে হেলা করো না, তোমার সঙ্গী জুটুক বা নাই জুটুক একাই তুমি মেলা করো। 21 আগস্ট 1925 একটি চিঠিতে তিনি লিখছেন, সৎকর্ম করিতে কখনো পেছপা হইবে না, ভালো কাজের বাধা অনেক, নিজের পায়ের উপর দাঁড়াইয়া কাজ করা ভালো, মনের মতো সঙ্গী জোটে ভালো না জোটে একলাই ভালো, যাহার মন সন্দেহপূর্ণ তাহার দ্বারা ভালো কাজ হইবার আশা নাই। এটা একেবারে ভীষণ রকমের সত্যি এবং খাঁটি কথা যেটা আমরা জীবন দিয়ে অনুভব করেছি। আপনার আপনি যদি মনে করে থাকেন যে অনেকে আপনাকে সাহায্য করবে এবং সকলের সম্মিলিত সাহায্য পাওয়ার পরেই আপনি কাজ করতে পারবেন, তাহলে কিন্তু আপনার মতো বোকা জগৎ সংসারে আর দুটো কেউ নেই। এটা কিন্তু কথা, আপনার মতো বোকা জগৎ সংসারে আর দুটো কেউ নেই, কেউ আপনাকে সাহায্য করতে আসবে না, কোনোভাবে কোনো জায়গা থেকে কোনো সাহায্য পাবেন না, আপনাকে একাকী কাজ করতে হবে। সবসময় জানবেন যে আপনি যদি কাজে এগিয়ে যান অবশ্যই ঈশ্বরীয় সঙ্গী আপনার জুটবে, ঈশ্বরের আশীর্বাদ আসবে, ঈশ্বরের শক্তি আসবে। এটা শুধু কথার কথা নয়, আমি একবারে জোর দিয়ে বলতে পারি, এটা আমি জীবন দিয়ে অনুভব করেছি, এটা আসবেই, এটা আসেই। এটা মানে আপনি যদি চেষ্টা করেন, আপনার উদ্দেশ্য যদি ঠিক থাকে, তাহলে অবশ্যই সাহায্য আসবে। কেমনভাবে আসবে, কে আপনাকে সাহায্য করবে, এটা হয়তো আপনি নাও জানতে পারেন, কিন্তু এটা নিশ্চিত যে সাহায্য আসবে। তিনি লোকের বিপদ, তিনি আরেক জায়গায় চিঠিতে লিখছেন যে লোকের বিপদ আপদে একটু দেখাই ভালো, সবসময় লোকের বিপদে তিনি কাজ করার কথা বলতেন। 1908-1909 চিল্কা হ্রদে প্রচণ্ড রকমের দুর্ভিক্ষ হয়, মঠ থেকে রিলিফ হয়। সেই মঠে দুজন গিয়েছিলেন, স্বামী শঙ্করানন্দজি মহারাজ এবং ব্রহ্মচারী জ্ঞান মহারাজ। তিনিও তাদের সাথে, কোকা মহারাজও তাদের সাথে গিয়ে প্রাণপাত পরিশ্রম করেন এবং পথে ফেরবার পথে কোঠারে একটি দুস্থ বালককে নিয়ে এসে কলকাতায় নিয়ে এসে পরবর্তীকালে তার এর ব্যবস্থা করেন, তার থাকা খাওয়ার বন্দোবস্ত করেন। শুধু তাই নয়, বেলুরের একটি নিঃস্ব পরিবারকে তিনি নিয়মিত অনশনের হাত থেকে রক্ষা করতেন, তাদের নানা রকমের তার যে ভিক্ষা থেকে চাল ডাল এই সমস্ত কিছু দিতেন। কেউ যদি অসুস্থ হয়ে পড়তেন তার সাহায্যে তিনি আসতেন, শুধুমাত্র মঠের নয়,
মঠে বেলুর গ্রামের কেউ যদি অসুস্থ করতেন তার কাছে সাহায্যে আসতেন। তার জীবনটা ছিল ভীষণ রকমের অনাড়ম্বর, বাবুরাম মহারাজের ক্ষেত্রেও তাই, এর ক্ষেত্রেও তাই, ভীষণ রকমের অনাড়ম্বর একটা জীবনযাপন করতেন তিনি। তার পায়ে চটি ছাড়া কিছু দেখা যেত না, গেঞ্জি আর কাপড় পরে ঘুরে বেড়াতেন এটি তার কথা, আর পরনে দু চারটে কাপড় থাকতো এবং সেগুলো ময়লা হলে তিনি সবসময় নিজে নিজেই কাচতেন। তার সামান্য জিনিসের মধ্যে জিনিস ছিল একটি মাত্র জামা ছিল এবং একটি মাত্র চাদর ছিল। মূলত সব কাজই তার এই অনাড়ম্বর জীবনের মধ্যেই তিনি প্রচুর রকমের কাজকর্ম করতেন। একবার দেখা গেল তিনি কিছু নারকেল ছোবড়া, পাটের দড়ি আর একখানা ছুরি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। সবাই জিজ্ঞাসা করলেন কি করতে চলেছেন, বলছেন মহারাজ, মানে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, এটা স্বামী ব্রহ্মানন্দজির স্বভাব ছিল, যেখানে যা কিছু ফুল গাছ দেখতেন, যা কিছু ফলের গাছ দেখতেন, সেই সব ফুল ফলের গাছ তিনি তার চারা নিয়ে এসে এই মঠেতে এনে লাগাতেন। আপনাদের সকলেরই দেখেছেন আমাদের সব মঠেতেই একটি ফুলের গাছ আপনারা সবাই দেখতে পাবেন, সেটা হলো নাগলিঙ্গম। নাগলিঙ্গম ফুল কিন্তু আমাদের এখানকার ফুল নয়, এটা দক্ষিণ ভারতের ফুল। সেই দক্ষিণ ভারত থেকে রাজা মহারাজ সেই চারা করে নিয়ে এসেছিলেন, প্রথম বেলুড় মঠে সেটি পোঁতেন, তারপরে যখন বেলুড় মঠে সেটি ভালো হয় সেই চারা আমাদের যত কেন্দ্র আছে সব জায়গায় সেই রাজামহারাজের প্রেরিত চারা থেকেই নাগলিঙ্গম গাছ তৈরি আছে, এটা সব সেন্টারেই আপনারা গেলে দেখতে পাবেন। আরও একটা ফুলের গাছ, যেখানে খুব গরম সেখান বাদ দিলে আরও একটি ফুলের গাছ আমরা মাঝে মাঝেই দেখতে পাই, সেটা হচ্ছে ম্যাগনোলিয়া গ্ল্যান্ডিফ্লোরা। এটা বেলুড় মঠে আছে, ধবধবে ঠিক মন্দিরের ডান দিকেই আছে, ধবধবে সাদা রঙের ফুল হয়, শুধু এর গন্ধটা পাওয়া যায় না আমাদের এখানে। আপনারা যদি শামলাতাল এসব অঞ্চলে গিয়ে দেখেন তাহলে দেখবেন সেখানে অপূর্ব গন্ধ পাওয়া যায়। এর বাংলা নাম হচ্ছে যোজনগন্ধা, অনেক দূর অব্দি দূর থেকে শুধু এই দিব্য গন্ধটি পাওয়া যায়। রাজা মহাজে এই সমস্ত এই হিমালয় থেকে এইসব গাছ নিয়ে এসে আমাদের বেলুড় মঠে লাগিয়েছিলেন এবং বিভিন্ন কেন্দ্রে সেগুলো পাঠিয়েছিলেন। এগুলো এনে অনেক সময় পড়ে থাকতো, এই খোকা মহারাজের কাজ ছিল সেই কলম তৈরি করে সেগুলোকে প্রিজার্ভ করা, যাতে বেলুড় মঠে এবং অন্যান্য কেন্দ্রতেও যাতে সেগুলোকে ছড়িয়ে দেওয়া যায়। তার মঠ প্রীতি ভীষণ রকম ছিল, তিনি বলতেন শাকভাতকেও যদি মঠের মধ্যে থাকা যায় তবু ভালো। গুরু হয়েছিলেন খুব অল্প দিনের জন্য, শ্রী শ্রীমা বলেছিলেন যখনই কেউ তার কাছে দীক্ষা চাইতে আসতো ততক্ষণ তিনি হয় রাজা মহারাজ নালে মায়ের কাছে পাঠাতেন। তাদের তিনি বলতেন আমি কি জানি, আমি যে খোকা, তোমরা রাখাল মহারাজ বা মায়ের কাছে যাও, তাদের আধ্যাত্মিক ভাব খুব উঁচু। মা তখন চাপরাস দিয়েছিলেন, বলেছিলেন খোকা কেন মন্ত্র দেয় না, যে কদিন তাঁর অর্থাৎ ঠাকুরের ছেলেরা আছে যে পায় লুটে খাক। মায়ের এই কথায় ১৯১৫ এবং ১৯১৬ সালে তিনি কয়েকজনকে দীক্ষা দিয়েছিলেন। এর অনেক দিন পরে কোনো দীক্ষার্থী কেউ যদি আসতো তাহলে তিনি আবার শারদানন্দজি বা মহাপুরুষ মহারাজের কাছে পাঠাতেন। অবশেষে তিনি মহাপুরুষ মহারাজের আদেশে পূর্ববঙ্গে যান ১৯২৫ সালে এবং সেইখানে মহাপুরুষ মহারাজের আদেশে তিনি মন্ত্র দীক্ষা দিতে থাকেন। আপনারা হয়তো অনেকেই জানেন পূজনীয় প্রব্রাজিকা দয়াপ্রাণা মাতাজি, তিনি পরবর্তীকালে শ্রী সারদা মঠের সহ অধ্যক্ষা ছিলেন, সহ সংঘাধ্যক্ষা ছিলেন, তিনি পূজনীয় মহারাজের আশ্রিতা ছিলেন, খোকা মহারাজের শিষ্যা ছিলেন। তিনি ওই ছোট ছেলেদের মেয়েদের দীক্ষা দিতেন, কাউকে তিনি বঞ্চিত করতেন না, মহাপুরুষ মাস তাকে বলেছিলেন তাই তিনি কাউকে বঞ্চিত করতেন না। আবার দীক্ষার্থীরা তাদেরকে অনেক সময় নানা রকম, এখনও যেমন অনেক টেকনিক্যাল প্রশ্ন করে থাকেন, আমরা বুঝি না বুঝি অনেক সময় আমরা অনেক রকম টেকনিক্যাল প্রশ্ন করি না, সেরকম টেকনিক্যাল প্রশ্ন করলে তিনি বলতেন আমি এই সমস্ত কিচ্ছু জানি না, আমি যে খোকা, তবে আমি যা পেয়েছি ও জেনেছি ও যাতে আনন্দে আছি তাই তোমায় দিচ্ছি, শুধু ধ্যান জপ এবং মনঃসংযম করে যাও, এই তিনটের উপদেশ তিনি দিতেন। শুরুর দিকে তিনি মেয়েদের সঙ্গে কথা বলতেন না, এটা একটা ছিল ভাব, একটা ভাব ছিল। স্বামীজি এটা লক্ষ্য করে খুব অসন্তোষ প্রকাশ করলেন এবং তিনি বললেন খোকা, মেয়েরা ঠাকুরের কথা শুনতে আসে, তুমি বলবে, তোমরাও যদি এই রূপ এড়িয়ে চলো তবে তারা কার কাছে যাবে, এরা জগদম্বার রূপ, মা ও মেয়ের মতো এদের সঙ্গে মিশবে।
তদবধি এই বিষয়ে তিনি উদারতা অবলম্বন করেছিলেন এবং সবাইকে তিনি মা বা কন্যা জ্ঞান করতেন। এবং তার যে চিঠিপত্রগুলো সেগুলো যদি আপনারা দেখেন সেখানে একটি শব্দ তিনি ব্যবহার করতেন, আমরা তবু মাটা লিখি, তিনি একটি শব্দ ব্যবহার করেছেন যে মাই, আমার মা। হিন্দি ভাষিতে যেমন মাকে মাই বলা হয় ঠিক সেই রকম তিনি করতেন। অদ্ভুত ছিল তার শৃঙ্খলা পরায়ণ, সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা। একদিন তিনি দেখছেন যে প্রায় 11:30 হতে চলেছে, তখনও ঠাকুরকে খেতে দেওয়া হয়নি। তিনি ভাণ্ডারিকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে কী গো এখনও পর্যন্ত খেতে দাওনি কেন? ভাণ্ডারি বললেন আজকে বিশেষ দিন, কিছু বিশেষ ভোগ হচ্ছে ঠাকুরের জন্য, সেই কারণে ঠাকুরের ভোগ উঠতে একটু দেরি হচ্ছে। তিনি খুব বিরক্ত হলেন, তিনি বললেন ঠাকুর কখনো রাক্ষসী বেলায় খেতে পারতেন না, আর তোমরা তাকে এরকম দিচ্ছ, বিশেষ দিনে ভাত আলু ভাতে যা পারো একটু তাকে খেতে দিয়ে দেবে, তারপরে আবার তোমার বিশেষ খাবার দাবার যা হয় তাই দেবে। এখনও পর্যন্ত আমাদের বেলুড় মঠে এই একই সিস্টেম চলে, কিন্তু বিশেষ পুজোর দিন আগে নিত্য পুজো হয়ে যায়, সেই নিত্য পুজোয় ঠাকুরের যে ফল টল দেওয়া হয় সেগুলো যেমন দিয়ে দেওয়া হয়, তারপরে আবার বিশেষ পুজোর বাকি সবগুলো হয়। এটা একমাত্র বেলুড় মঠেই করা হয়, বেলুড় মঠেই দেওয়া হয়। যে আমাদের সাধুদের শরীর চলে গেলে যে বা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় ঠাকুরকে খুব তাড়াতাড়ি হয়তো তাড়াতাড়ি খেতে দেওয়া হলো সকালবেলা, খেয়ে দিয়ে ঠাকুর বসে পড়লেন, যতক্ষণ গ্রহণ টহন শেষ ওটা হয়ে গেলেই খুব দ্রুত একটু ফল কেটে ঠাকুরকে বা একটুখানি জল খাবার ঠাকুরকে কিছু দেওয়া হয়। এই পদ্ধতিটা এখনও বেলুড় মঠের মধ্যে চালু হয়ে আছে। নবাগত ব্রহ্মচারীদের সঙ্গে তিনি অবাধে মিশতেন, ভূতেশানন্দজির সাথে দেখেছি, মাস্টারমশাই হিসেবে নয়, তিনি তার সমব্যথী হয়ে মিশতেন। একবার এক ব্রহ্মচারী কোনো অপরাধ করায় তার উপর শাস্তি হয় যে তাকে ভিক্ষান্নে উদর পালন করতে হবে, সেও শাস্তি এই বাইরে গিয়ে ভিক্ষা করতে গেলেন। সেদিনকে তিনি দুমুঠো ডাল ভাজা ছাড়া আর কিছু পাননি, তিনি কিন্তু কাউকে কিছু বলেননি। খোকা মহারাজ নেমে এলেন, তার স্তরে নেমে তার ব্যথা বুঝে তিনি রাজা মহারাজ এবং অন্যান্য যারা প্রবীণ ছিলেন তাদেরকে গিয়ে ওর হয়ে ক্ষমা প্রার্থনা করলেন, যাতে সংঘ তাকে ক্ষমা করেন। এই একটা ভাবনা চিন্তা তার ছিল। আহার বিহার সব কিছুর ভেতরে তার একটা অদ্ভুত রকমের সিম্পলিসিটির কথা ছিল। তিনি কখনো কোনো কিছু চাইতেন না, খাবার বিষয়ে তিনি কোনো কিছু জন্য ভাবতেন না। তিনি একটি গল্প বলতেন, এটা আমাদের শ্রীমদ ভগবদ্ গীতার যিনি টিকাকার শ্রীধর স্বামীর জীবনের ঘটনা। শ্রীধর স্বামীর স্ত্রী খুব অল্প বয়সে একটি ছোট্ট বাচ্চা রেখে মারা যান, তারপরে তার ভেতরে সেই শ্রীধর স্বামীর স্ত্রী মারা যাওয়ায় শ্রীধরের মনে বৈরাগ্যের সঞ্চার হলো, কিন্তু তার বারবার মতে হতে থাকলো ওই যে সদ্যজাত ছোট শিশু যে সদ্য মাকে হারিয়েছে সে তাহলে খাওয়া দাওয়া করবে কী করে, তার কী করে দিন চলবে। এই রকম যখন সে ভাবছে তখন সে আচমকাই একটা জিনিস দেখল, দেখলো একটা টিকটিকি ডিম পড়ে ফেটে গেল, আর সেই ইয়ে থেকে সেই ডিম থেকে একটা ছোট্ট শাবক বেরিয়ে এলো। যে মুহূর্তে শাবকটা বেরিয়ে এলো সেই শাবকের সামনে কোনোভাবে একটা পোকা এসে উপস্থিত হলো, এবং ওই ছোট্ট শাবক যে সদ্য ডিম থেকে বেরিয়েছে সে ওই পোকাটিকে কোনো রকমে খেয়ে দিয়ে শরীর ধারণ করলো। তখন তার বিশ্বাস হলো যে শ্রীধর স্বামীর বিশ্বাস হলো যে ভগবান সকলের জন্য খাবারের জন্য ব্যবস্থা করেছেন, অতএব এ নিয়ে আমাদের কোনো চিন্তাভাবনা না করলেও চলবে। তিনি যেমন XYZ এর জন্য খাবারের ব্যবস্থা করেছেন, তিনি আমার জন্য খাবারের ব্যবস্থা করেছেন, ওই ছোট শিশুটাকে জন্য তিনি ব্যবস্থাও করেছেন। তার সেই বৈরাগ্যের সঞ্চার হওয়াতে তিনি চলে গেলেন। খোকা মহারাজের পূর্বাশ্রমের খুব সচ্ছল অবস্থা, এখনও খুব সচ্ছল আছে তারা। তারা অনেক সময় তারা খোকা মহারাজের সম্পত্তি থেকে যে আয় সেটি খোকা মহারাজকে দিতে চাইতেন। সর্বত্যাগী সন্ন্যাসী ভারী সুন্দর একটি কথা বলেছিলেন, বলেছিলেন আমি সন্ন্যাসী, আমি সর্বত্যাগী, আমার টাকা পয়সার প্রয়োজন নেই, এই টাকা নিয়ে তুমি গরিব দুঃখীদের সাহায্য করো। এই নানা রকমের এই চলছিল, কিন্তু ধীরে ধীরে খোকা মহারাজ নানা রকমের রোগে ভুগতে থাকলেন। প্রথমে ডায়াবেটিস, তারপরে আমাশা, এবং শেষের দিকে তার ওই ক্ষয় রোগ দেখা দিল। এখন বেলুড় মঠের যে পুরনো মিশন অফিস আপনারা দেখেন, যেটা পূজনীয় স্বামী স্মরণানন্দজির যে দোতলার অংশটা অনেক দিন ছিলেন, যেখানে ওই যে ঘরটা আপনারা দেখেছেন কি না জানি না, নিশ্চয়ই দেখেছেন, আপনাদের অনেকেরই বয়স হয়েছে, মঠে আপনারা অনেক আগে থেকে গেছেন, আপনারা পুরনো মিশন অফিসে
যে ঘরে আগে জেনারেল সেক্রেটারি মহাজ বসতেন, দোতলায় গিয়ে শেষের ঘরটা, সেই ঘরটায় সুবোধানন্দজির ক্ষয় রোগ হওয়ার পর সেখানে তিনি থাকতেন। তিনি বুঝলেন, তিনি নির্বিকার চিত্তে তার 1931 সালে শুরুতে তার ক্ষয় রোগ ধরা পড়ল। 5 ফেব্রুয়ারি তিনি একটি চিঠি লিখছেন, আরও কতদিন এই শরীরের দ্বারা তিনি কাজ করাবেন তিনি জানেন, শরীর থাক বা যাক আমার কিছুতেই আপত্তি নেই। এর ঠিক 2.5 মাস পরে 18 এপ্রিল 1931 সালে তিনি অন্য একজনকে লিখছেন যে গত শনিবার হইতে আমার গলা দিয়া রক্ত পড়িতে আরম্ভ হচ্ছে, বেলুরে তার রোগের উপশম হচ্ছে না দেখে তাকে জামতারায় পাঠানো হলো। কিন্তু বেলুর মঠে তিনি যেমন আনন্দে ভরপুর ছিলেন, সেখানেও তার আনন্দে ভরপুর হতে থাকলেন, কিন্তু সেখানে গিয়ে তার আমাশা হওয়ায় তাকে আবার ফিরিয়ে আনতে হলো। মহাসমাধির এক কয়েকদিন আগে মহাপুরুষ মহারাজ তার কাছে গিয়ে বলেছিলেন যে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি তুমি ভালো হয়ে ওঠো, আরও অনেক দিন থাকো, আমার কিন্তু আর থাকতে ইচ্ছে হয় না। তারপর তিনি তার একটি দর্শনের কথা তার চিঠিতে লিখছেন, সেদিন ভোর রাত্রে স্বপ্ন দেখলুম, দেহটা ছেড়ে গেছে, রাখাল মহারাজ, বাবুরাম মহারাজ, যোগীন মহারাজ এদের সব দেখলুম, কেবল স্বামীজিকে দেখলুম না। ওরা বললেন বসো বসো, আমি বললাম না আগে বলো স্বামীজি কোথায়। ওরা বললেন তিনি এখানে কোথায়, তিনি যে অনেক দূরে, তিনি ঈশ্বরের চিন্তায় তন্ময় হয়ে রয়েছেন। তারপরে অনেক দূর আমি চললুম তার কাছে, এই বলেই তা এই যখন তার এই দর্শনটি হলো, তারপর তার ঘুম ভেঙে যাচ্ছে। তখন তিনি দেখলেন যে কেবল তিনি তার অনুভব যেটা হলো এই এদেরকে দর্শন করার ফলে, রামকৃষ্ণ লোক দর্শন করার ফলে তার মনে হলো যেন এক আনন্দের সাগরে তারা বসে আছেন, তিনি যেন আনন্দের মধ্যে তিনি বসে আছেন। ক্রমাগত তার শারীরিক অবস্থার অবনতি ঘটল। 1932 সালের 2রা ডিসেম্বর শুক্রবার বিকেল 3:05 তার শরীর চলে যায়। তার শরীর চলে যাওয়ার আগের দিন রাত্রে তিনি সংঘের উদ্দেশ্যে প্রার্থনা করেছিলেন। তিনি বলেছিলেন আমার এই শেষ প্রার্থনা, ঠাকুর চিরকাল এই সংঘে অধিষ্ঠিত থাকুন। ঠিক এই রকমভাবে শ্রীরামকৃষ্ণের সন্তানরা একে একে তাদের জীবন দিয়ে গেছেন। আমরা দধিচিমুনির গল্প শুনেছি, দধিচিমুনি তার হাড়গুলো উৎসর্গ করেছিলেন সেই বজ্র তৈরি করার জন্য। ঠিক সেই রকমভাবে শ্রীরামকৃষ্ণ তার এই 16 জন সন্তানকে আমাদের জন্য রেখে গেছেন, প্রত্যেকে তাদের জীবনকে উৎসর্গ করেছিলেন এই সংঘকে পুষ্ট করার জন্য। এখন আমাদের কাজ, আমরা যারা পরবর্তী প্রজন্ম, কি সন্ন্যাসী, কি গৃহী, কি অনুরাগী, সবার কাজ আমাদের মন প্রাণ উজাড় করে সেই সংঘকে সমৃদ্ধ করা, পুষ্ট করা। তবেই জানবেন এইসব উচ্চকোটি সন্ন্যাসীদেরকে আমাদের সঠিক শ্রদ্ধাঞ্জলি জানানো হয়, তাদের স্মরণ মনন এই কারণেই হয়, তারা যেন আমাদের জীবনে প্রেরণা হয়ে থাকেন, আমরাও যেন আমাদের নিজের জীবনকে উৎসর্গ করি এই সংঘধারাকে পুষ্ট করার জন্য। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বং দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিতে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।